ফান্ড অপব্যবহার ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। দুই বছরের জন্য ফুটবলের সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে, সেই সঙ্গে করা হয়েছে আর্থিক জরিমানাও। দীর্ঘদিন ধরেই বাফুফের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। সাবেক এই ফুটবলার মনে করেন বাফুফের শীর্ষকর্তাদের ইন্ধনেই দিনের পর দিন এমন অনিয়ম করে আসছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সেক্রেটারি, তার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বোর্ড মেম্বারদের কথাকেই প্রতিফলন ঘটাইছে, তাদেরকে খুশি রাখতে যায় যত রকম অনিয়ম দুর্নীতি এই সমস্ত ব্যত্যয় ঘটিয়েছে। সুতরাং পানিশমেন্টটা শুধু সোহাগকে দিলে হবে না, বলবো সোহাগ না, যারা বিএফএফের গত 15 বছর যাবৎ দায়িত্বে আছেন, যারা এটাকে পরিচালনা করছেন, ওয়ান ম্যান ফেডারেশন হিসাবে পরিচালনা করছেন, তারা এই শাস্তির আওতায় আসবে। যে সকল কর্মকাণ্ডে সোহাগকে শাস্তি পেতে হয়েছে তার সব কিছুর নেপথ্যে আছেন বাফুফের ফিনান্স কমিটির প্রধান সালাম মুর্শিদি। এই কর্মকর্তাকেও শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন সাবেক এই ফুটবলার। আমি তো মনে করি শুধু সালাম মুর্শিদি নয়, ফিনান্স কমিটির সহ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট যারাই সংশ্লিষ্ট আছে তারা এই শাস্তির আওতার বাইরে চলে যাবেন। ফুটবলকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তিনি। শুধু সাধারণ সম্পাদকের শাস্তি ফুটবলকে রক্ষা করতে পারবে না বলে বিশ্বাস সাবেক এই ফুটবলারের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।